সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্য মিথ্যাচার এবং শপথ লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদুল বাশার, আইন উপদেষ্টার বক্তব্যের খানিকটা অংশ আমরা শুনছিলাম, সেখানে তিনি বলেছেন রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার এবং শপথ লঙ্ঘনের শামিল। এই রাষ্ট্রপতির বক্তব্য ঘিরে আইন উপদেষ্টা আরও অনেক কিছুই নিশ্চয়ই বলেছেন, আপনি সেখানে ছিলেন, বিস্তারিত জানাবেন। লোপা, আপনি ঠিকই বলেছেন। দেখুন, আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল যে কথা বলেছেন, এখানে অনেকগুলো বিষয় আজকে এসেছে। আমি যদি খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন টানি, তিনি বলেছেন যে যখন অন্তর্বর্তীকালীন সরকারের আড়াই মাস পরে বিভিন্ন দিক থেকে গত সরকারের সহযোগী বা সেই স্বৈরাচারের সহযোগী হিসাবে যারা রয়েছেন তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন, ঠিক সেই সময় রাষ্ট্রপতি তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যা বলেছেন ঠিক তার মিথ্যা উল্টো কথাটা তিনি এই মুহূর্তে বলছেন। সেই বিষয়টি ভেবে দেখতে হবে কেন বলছেন, এটি হচ্ছে প্রেক্ষাপট বলতে যে তিনি এই কথা বলেছেন। তিনি আইনগত ব্যাখ্যা দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে রাষ্ট্রপতি, আপনি শুনছিলেন যে তিনি তার 5 আগস্ট রাতের বেলায় সেই জাতির উদ্দেশ্যে ভাষণে কী বলেছেন, এবং যখন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ পড়ানো হয় তার আগে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে কিন্তু প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের সিগনেচার সহ সেখানে এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে গেলেন, রাষ্ট্রের এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ পড়ানো যাবে কি যাবে না সেই ব্যাপারে কিন্তু মতামত নিয়েছিলেন। তখন সুপ্রিম কোর্ট থেকেও এই ব্যাখ্যা দেওয়া হয়েছে যে না, এই অবস্থায় অবশ্যই রাষ্ট্র পরিচালনার জন্য নতুন সরকার গঠনের শপথ পড়াতে তিনি পারেন। এটিও আজকে আসিফ নজরুল সেখানে তুলে ধরেছেন যে সুপ্রিম কোর্টের পুরো তৎকালীন যিনি প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হাসান, তার নেতৃত্বে যেই অন্যান্য বিচারপতিদেরও কিন্তু সিগনেচার সেখানে আছে। অর্থাৎ আপনি জানেন যে রাষ্ট্রের সংবিধান তো সর্বোচ্চ আইন, এই সর্বোচ্চ আইন সহ যে কোনো আইনের ব্যাখ্যা কিন্তু সর্বোচ্চ ব্যাখ্যা দেবে সুপ্রিম কোর্ট এবং সংবিধানের রক্ষকও সুপ্রিম কোর্ট। এই অবস্থা যার কারণে এইরকম একটি পরিস্থিতিতে দেশের এইরকম একটি অরাজক পরিস্থিতি বলেন, দেশের এরকম একটা মানে জরুরি পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতি তার ব্যাখ্যা জানতে চায় এবং সুপ্রিম কোর্ট তখন কিন্তু সেই ব্যাখ্যাও দিয়েছিল যে রাষ্ট্রপতি এই সরকারের শপথ পড়াতে পারে। আসিফ নজরুল সেই কথাটিও তুলে ধরেছেন যে সুতরাং সেই জায়গা থেকেও বৈধতা এসেছে। তো এই বিষয়গুলো তুলে ধরে তিনি বলেছেন যে রাষ্ট্রপতি এখন যে কথা বলছেন সেটি মিথ্যাচার, এবং আপনি শুনছিলেন যে তিনি বলেছেন তিনি যদি তার বক্তব্যে অটল থাকেন তাহলে তিনি বলেছেন তার মানে হচ্ছে রাষ্ট্রপতি তিনি মিথ্যাচার করছেন, এক। দ্বিতীয় হচ্ছে তিনি তার যে অসৎ আচরণ সেটিও তিনি করছেন, কারণ তিনি তখন একরকম বলছেন এখন একরকম করছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পদের ব্যক্তিটি যখন এ ধরনের আচরণ করে তখন তিনি মানসিকভাবে সুস্থ কিনা সেই প্রশ্নটিও তোলার কথা বলেছেন আসিফ নজরুল। এর বাইরে আরও অনেকগুলো বিষয় আসিফ নজরুল বলেছেন। তিনি সেখানে বলতে চেয়েছেন যে রাষ্ট্রপতি এতদিন পরে এসে যখন এই কথা বলছেন তখন এটি আসলে এর ভিত্তি কী, আইনগত ভিত্তি কী, সেই প্রশ্নটি সাংবাদিকদের কাছ থেকে তোলার পরে কিন্তু তিনি এই পুরো আইনি ব্যাখ্যা দিয়েছেন। এখানে আমি আরেকটা বিষয় যোগ করি, এই বিষয়গুলো নিয়ে আজকে সুপ্রিম কোর্টের অনেক সিনিয়র আইনজীবীদের সাথে আমি কথা বলছিলাম, তারা কিন্তু একই কথা বলেছেন যে এই পর্যায়ে এসে রাষ্ট্রপতির এই বক্তব্য আসলে এটি এখন আর, যেহেতু তিনি নিজে একসময় স্বীকার করেছেন যে এটি শেখ হাসিনা পদত্যাগ করেছেন, সুতরাং এই জায়গায় আসলে এই বিষয়টির আর গুরুত্ব বহন করে না। একটি বিষয় জানতে চাই, আপনারা নিশ্চয়ই ধরনের প্রশ্ন করেছিলেন, দেশের 5 আগস্টে দেশের যেই পরিস্থিতিতে গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, সেরকম পরিস্থিতিতে আসলে পদত্যাগ পত্র দেয়াটা কতটা যৌক্তিক বা বাধ্যতামূলক? জি, দেখুন আমি সেই কথা আসছিলাম যে আজকে আইনজীবীরাও বলছিলেন, এবং আপনি জানেন যে এই যে ছাত্র আন্দোলনের একেবারে প্রথম সারির দিকে যারা ছিলেন হাসনাত আবদুল্লাহ, সারজিল আলম সমন্বয়ক, আজকে কিন্তু তারাও বলেছেন যে ওই পরিস্থিতিতে কী হয়েছে, বিপ্লবের সরকারের মুখে তখন আসলে পদত্যাগপত্রটা গ্রহণযোগ্য বা সেইটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আজকে অনেক আইনজীবীরাও আমাকে তাই বলেছেন যে পৃথিবীর অনেক দেশে এ ধরনের ঘটনা ঘটেছে যে যখন অভ্যুত্থান হচ্ছে, গণবিপ্লব হচ্ছে, সেইখানে যিনি শাসক থাকেন বা শাসক গোষ্ঠীর যারা থাকেন তারা আসলে পালিয়ে বাঁচেন, সেখানে পদত্যাগটা মুখ্য বিষয় নয়, এটি তাদের বক্তব্য। কিন্তু এখন আসলে মূল আলোচনা এসেছে তিনি পদত্যাগ করেছেন কি করেননি, সেই প্রশ্নটি যখন রাষ্ট্রপতির আসন থেকে সর্বোচ্চ ব্যক্তি যখন এই কথাটি কোনো একটি গণমাধ্যমে বলেন তখন এটি কিন্তু আলোচনায় আসে, তো যার কারণে এই বিষয়টি এখন আলোচনায় আসছে। একই সাথে আসিফ নজরুল যে বলেছেন যে পরবর্তীতে উপদেষ্টা পরিষদের বৈঠকে ভেবে দেখতে হবে যে তিনি আসলে রাষ্ট্রপতি পদে থাকার মতো কিনা বা সেই পর্যায়টি আসলে নিয়ে কি চিন্তা ভাবনা করা যায়, দেখুন এর পরবর্তীতে আসলে কি হবে যদি রাষ্ট্রপতি এখন পদত্যাগ করেন সেই বিষয়টি আসিফ নজরুল কিন্তু এখনও ক্লিয়ার করেননি বা আইন উপদেষ্টা বা উপদেষ্টাদের কেউ এখনও বলেননি। নিশ্চয়ই পরবর্তী আইন উপদেষ্টাদের যে বৈঠক হবে, দুঃখিত উপদেষ্টাদের যে বৈঠক হবে সেখানে এই বিষয়গুলো আলোচনা হবে। তবে আসিফ নজরুলের ওই কথাটি, ওই শব্দটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলেছেন রাষ্ট্রপতি যদি তার এই বক্তব্যে, অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ করেছেন সেই দালিলিক প্রমাণ তার কাছে নাই, এই বক্তব্যে যদি অনড় থাকেন
এখন তিনি অনার থাকবেন কিনা নাকি তিনি পরবর্তীতে অন্য কোন রাষ্ট্রপতি ব্যাখ্যা দিবেন সেটি এখন দেখা হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জাহিদুল বাশার আপনাকে অনেক ধন্যবাদ।